হ্যালো ফ্রেন্ডস আমি অর্কো আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিজনেস চ্যানেল নীল দিগত বন্ধুরা এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে ছোটো বড়ো বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া দিয়েছি তো আজকেও আমি আপনাদের জন্য এমন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যে ব্যবসাটা আপনারা ঘর থেকে শুরু করতে পারবেন এবং এই ব্যবসাটা করে যদি ঠিকমতো করতে পারেন তাহলে পার ডে আপনারা তিন থেকে চার হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন তবে হ্যাঁ অবশ্যই আপনাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি কোম্পানির সঙ্গে পরিচয় করে দেবো যে কোম্পানির নাম হচ্ছে দেবদর্শন ইঞ্জিনিয়ারিং তো এই কোম্পানিতে আপনি যদি মেশিন কেনেন তাহলে কিন্তু আপনি কিস্তিতে মেশিন কিনতে পারবেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে ব্যবসাটার ব্যাপারে বলতে চলেছি সেই ব্যবসাটার মার্কেটের ডিম্যান্ড কিন্তু প্রচুর আছে কারণ যে প্রোডাক্টটাকে নিয়ে আপনারা ব্যবসাটা করবেন সেই প্রোডাক্টের ডিম্যান্ড কিন্তু মার্কেটে ব্যাপক পরিমাণ আছে অতীতেও ছিল বর্তমানেও আছে এবং ফিউচারও থাকবে সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা প্রতিদিন প্রতিটি মানুষের কিন্তু সব সময়ের জন্য দরকার লাগে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে স্লিপার মেকিং ব্যবসার ব্যাপারে বলবো অর্থাৎ হাওয়াই চপ্পল যেগুলো হয়ে থাকে না সেই হাওয়াই চপ্পল তৈরির ব্যবসার ব্যাপারে বলবো বন্ধুরা এই হাওয়াই চপ্পল আমাদের প্রতিদিন প্রতিটি ঘরেতেই এবং সবার কিন্তু কাজে লাগে তা হাওয়াই চপ্পল ছাড়া বা চপ্পল ছাড়া আমরা কিন্তু চলতে পারবো না তো এই জন্য এর কিন্তু মার্কেটে ব্যাপক ডিম্যান্ড আছে বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে যে এই স্লিপার মেকিং ব্যবসাটিকে করতে গেলে আপনাদের কি কী মেশিনের দরকার পড়বে কী কী র মেটেরিয়ালসের দরকার পড়বে তারই সঙ্গে আপনারা সেই সমস্ত মেশিন র মেটেরিয়ালস কোথা থেকে কিনবেন কীভাবে কিনবেন কোম্পানির সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন তারই সঙ্গে ব্যবসায় লাভের পরিমাণ কীরকম থাকবে কোম্পানি আপনাদেরকে কীরকম হেল্প করবে সমস্ত কিছু ডিটেলসে থাকছে আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা রিকোয়েস্ট করবো যে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখতে থাকুন তাহলে এই ব্যবসাটার ব্যাপারে আপনারা ডিটেলসে জানতে পারবেন আর তারই সঙ্গে এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ছোটো ছোটো ব্যবসা আইডিয়া পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে পরবর্তীতে রকম যখন আমি ভিডিও আপলোড করব ব্যবসার আইডিয়া সেগুলো যেন আপনাদের কাছে নোটিফিকেশান হিসেবে পৌঁছে যায় এবং সেগুলো আপনি দেখতে পারেন তো চলুন বেশি কথা না বলে ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে জেনে নেওয়া যাক এবং তার সঙ্গে কোম্পানির ব্যাপারেও ডিটেলসে জেনে নেওয়া যান তো বন্ধুরা প্রথমেই আসা যাক যে এই স্লিপার তৈরি করতে গেলে আপনাদের কী কী মেশিনের দরকার পড়বে বন্ধুরা স্লিপার তৈরি করার যে মেশিন হয়ে থাকে সেটি তিন ধরনের হয়ে থাকে একটি হচ্ছে ম্যানুয়াল মেশিন একটি হচ্ছে সেমি অটোমেটিক মেশিন এবং আরেকটি হচ্ছে অটোমেটিক মেশিন তো আপনারা দেবদর্শন ইন্ডাস্ট্রি যে কোম্পানিটি রয়েছে সেই কোম্পানির সঙ্গে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কিন্তু সব ধরনের মেশিন আপনারা পেয়ে যাবেন আর হ্যাঁ এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আপনারা এনাদের কাছে কিন্তু বিদেশি টেকনোলজির যে মেশিনগুলি হয়ে থাকে সেগুলো কিন্তু পাবেন এনাদের কাছে কিন্তু আপনারা দেশি কোম্পানির যে বাজে প্রোডাক্টগুলো হয় এনাদের কাছে পাবেন না তবে হ্যাঁ অবশ্যই একটা কথা আপনাদেরকে বলে রাখি যে যখন আপনারা মেশিন কিনতে যাবেন অবশ্যই আপনারা দেখে কিনবেন জেনে কিনবেন সব কিছুই কিন্তু আপনারা নিজেদের রিক্সে কিনবেন কারণ আমি সেখানে থাকবো না এবং কোম্পানির সঙ্গে আমাদের কোনো রকম টাকার লেনদেন নেই তাই অবশ্যই আপনারা কিন্তু নিজেরা দেখে কিনবেন আপনাদের সুবিধার জন্য আমি কোম্পানির নাম্বার স্ক্রিনে অবশ্যই দিয়ে দেবো কিন্তু যখন কিনবেন অবশ্যই কিন্তু দেখে কিনবেন তো চলুন মেশিনের ব্যাপারেই ডিটেলসে জেনে নেওয়া যায় তো ম্যানুয়াল যে মেশিনগুলি রয়েছে এনাদের কাছে সেই মেশিনের দাম শুরু হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে তো এই ম্যানুয়াল মেশিনেরও আবার তিনটে ভাগ আছে তো বিভিন্ন ধরনের ম্যানুয়াল মেশিন এখানে আপনারা পাবেন তো আপনারা আপনাদের মতো দামের কিন্তু ম্যানুয়াল মেশিন কিনতে পারবেন এরপরে আছে সেমি অটোমেটিক মেশিন তো সেমি অটোমেটিক যে মেশিনগুলি রয়েছে এই মেশিন আপনারা মোটামুটি পঁচানব্বই হাজার টাকা থেকে কিনতে পারবেন এই মেশিনের সঙ্গে আপনারা ছ জোড়া ডাই ফ্রি পাবেন অর্থাৎ যে কাটিং করার যে ডাইগুলি হয়ে থাকে সেই ছয় জোড়া ডাই কিন্তু আপনারা ফ্রি পাবেন এই মেশিনের ক্যাপাসিটি আছে প্রতি ঘন্টায় একশো থেকে একশো কুড়ি পিস এবং এটা বাড়ির যে টু টোয়েন্টি ভোল্ট আছে সেই ভোল্টে কিন্তু চলবে এরই সঙ্গে আপনারা যদি ফুললি অটোমেটিক মেশিন নিতে চান সেক্ষেত্রে ফুললি অটোমেটিক মেশিনের দাম আছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার মতো এবং এই মেশিনের ক্যাপাসিটি আছে প্রতি ঘন্টায় দেড়শো থেকে প্রায় দুশো পিসের মতো এবং এই মেশিনটা একদমই কিন্তু একটা ছোট মেশিন মাত্র পাঁচ ফুট বাই পাঁচ ফুট জায়গাতেই আপনারা এই মেশিনটিকে বসাতে পারবেন এই মেশিনও কিন্তু বাড়ির যে টু টোয়েন্টি ভোল্ট আছে সেই ভোল্টটি চলবে এর জন্য আপনাদেরকে এক্সট্রা করে কোনো রকম কমার্শিয়াল লাইন নেবার প্রয়োজন পড়বে না এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে এই যে মেশিনটা রয়েছে ফুল্লি অটোমেটিক মেশিন ফুললি অটোমেটিক মেশিনের সঙ্গে আপনারা কিন্তু সব ধরনের ডাই অর্থাৎ ছোটোদের থেকে শুরু করে একদম বড় যত বড় হয়ে থাকে সব ধরনের ডাই কিন্তু আপনারা ফ্রি পাবেন এরই সঙ্গে সঙ্গে কোম্পানি আর একটা আপনাদেরকে যেটা ফেসিলিটি দিচ্ছে যে আপনাদের কাছে যদি বেশি টাকা না থাকে তাহলেও কিন্তু আপনারা মন করলে এখান থেকে আপনারা কিস্তিতে মেশিন নিতে পারবেন আর তারই সঙ্গে এই কোম্পানি হচ্ছে অ্যাকচুয়ালি বাঁকুড়াতে তো বাঁকুড়া থেকে একশো কিলোমিটারের মধ্যে যদি আপনার বাড়ি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ফ্রিতে ডেলিভারি পেয়ে যাবেন অর্থাৎ কোম্পানি আপনাকে ফ্রিতে ডেলিভারি করে দেবে মেশিন তো বন্ধুরা কোম্পানির টোটাল ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এছাড়াও আপনারা যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন তো বন্ধুরা চলুন এবার দেখে নেওয়া যাক এই ব্যবসা করতে গেলে আপনাদের কি কী র মেটেরিয়ালসের প্রয়োজন পড়বে বন্ধুরা এই স্লিপার তৈরি করতে গেলে একটিমাত্র র মেটেরিয়ালসের দরকার পড়ে যেটি হচ্ছে এই ধরনের সিটগুলো তো এই সিটগুলোও কিন্তু আপনারা কোম্পানির কাছে পেয়ে যাবেন তো সিটের দাম বিভিন্ন ধরনের হয়ে থাকে বিভিন্ন সময় ওঠানামাও করে তো সিট আপনারা যখন কিনবেন সেটা আপনারা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন তবুও আমি আপনাদেরকে একটা মোটামুটি দাম বলে রাখছি মোটামুটি আপনারা সাড়ে চারশো থেকে ছশো টাকা বিভিন্ন দামের আছে তো তবুও একটা বললাম যে সাড়ে চারশো থেকে মোটামুটি ছশো টাকার মধ্যে আপনারা কিন্তু এই সিটগুলো পেয়ে যাবেন এরই সঙ্গে বন্ধুরা আপনার মেশিনের যদি কোনো রকম প্রবলেম হয় কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে গাইড করা হবে আপনাদের ঘরেতে ইঞ্জিনিয়ার পাঠিয়ে আপনার কিন্তু মেশিনকে ঠিক করে দেওয়া হবে তো বন্ধুরা এবার চলুন দেখে নেওয়া যাক যে এই ব্যবসা করতে গেলে আপনাদের কী কী লাইসেন্সের দরকার পড়বে বন্ধুরা এই ব্যবসাটা করতে গেলে প্রথমেই তো আপনাদের একটি লাইসেন্স যেটা লাগবে সেটি হচ্ছে যে একটি জিএসটি নাম্বার লাগবে তো যে কোনো ব্যবসার জন্য এখন জিএসটি নাম্বার কমন হয়ে গেছে তারই সঙ্গে সঙ্গে এই ব্যবসা করতে গেলে আপনাদের একটি ট্রেড লাইসেন্স অবশ্যই লাগবে তো এই ট্রেড লাইসেন্স আপনারা গ্রাম পঞ্চায়েতের অফিসে পেয়ে যেতে পারেন যদি আপনি গ্রামে থাকেন তারই সঙ্গে যদি আপনি শহরে থাকেন অর্থাৎ মিউনিসিপ্যালিটি এলাকায় থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি অফিস থেকে আপনাকে এতে সংগ্রহ করতে হবে এই দুটো লাইসেন্স থাকলেই কিন্তু আপনি প্রপারলি এই ব্যবসাটাকে শুরু করতে পারবেন এখন আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন উদয় হয়েছে যে আপনারা তো স্লিপার মেশিন কিনে ফেললেন দিয়ে আপনারা স্লিপার তৈরিও করে ফেললেন কিন্তু সেগুলোকে বিক্রি করবেন কোথায় হ্যাঁ বন্ধুরা সে ব্যাপারেও কিন্তু কোম্পানি আপনাদেরকে অবশ্যই হেল্প করবে কোম্পানি আপনাদেরকে বলে দেবে যে আপনার এলাকায় কোথায় হোলসেলার আছে সেখানে আপনি বিক্রি করতে পারবেন তো এখানেও কিন্তু আপনাদের অনেকটা প্রবলেম সলভ হয়ে যাচ্ছে এছাড়াও কিন্তু বন্ধুরা কোম্পানিতেও আপনাদেরকে হোলসেলারের নাম্বার দিয়ে দেবে তাছাড়াও কিন্তু আপনাদেরকে নিজেদেরকে এটা সেল করতে হবে তাহলে কিন্তু আপনার ব্যবসা আরও ভালো গ্রো করে যাবে তো বন্ধুরা ভিডিওতে এখন আপনার যে মেশিনটি দেখছেন সেটি হচ্ছে স্লিপার তৈরির একটি ম্যানুয়াল মেশিন এটা প্রেস মেশিন অর্থাৎ হ্যান্ডেল আছে এটা হ্যান্ডেলটা প্রেস করলে তারপরেই কিন্তু স্লিপারগুলোকে তৈরি করা যায় তো এই মেশিনটা খুবই স্মুথ মেশিন যে কেউ চালাতে পারবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনারা স্লিপার তৈরি করবেন তো স্লিপার তৈরি করার জন্য আপনাদের যে সিটটার সাহায্যে স্লিপার তৈরি হবে সেটির ওপর ডাইটাকে এইভাবে রেখে সেটিকে কিন্তু মেশিনের তলায় এইভাবে দিয়ে দিতে হবে তারপর মেশিনের হ্যান্ডেলটাকে প্রেস করলেই কিন্তু এটা কাটিং হয়ে যাবে দেখছেন কত স্মুথ মেশিন একদমই কিন্তু যে কেউ পারবে চালাতে তো এখানে দেখতেই পাচ্ছেন যে কাটিং হয়ে গেছে ডায়ের আকারে তো এইভাবে আপনাদেরকে কিন্তু কাটিং করে নিতে হবে প্রথমে তো আপনারা আপনাদের যেরকম খুশি সাইজের কিন্তু এই কাটিং করতে পারবেন এবং যেরকম খুশি আপনারা ডিজাইন করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্লিপারের সাইজে কাটিং হয়ে গেছে তো মেশিনটা বললাম খুবই স্মুথ মেশিন দেখতেই পাচ্ছেন একদম হ্যান্ডেলটা কত সুন্দর হালকা চাপ দিলেই চলে আসছে তো যে কেউ পারবে এটা স্টুডেন্ট থেকে শুরু করে বয়স্ক যে কেউ চালাতে পারবে এই মেশিনটাকে তো কাটিং হয়ে যাবার পর যে জুতোতে ফিতে লাগানো হয় তো সেই ফিতে লাগানোর যে ফুটোগুলো হয়ে থাকে সেগুলোকে আপনাদেরকে ভালো করে তৈরি করে নিতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ফুটোগুলো হয়ে গেছে তো এইভাবে আপনাদেরকে কিন্তু ফুটোগুলো তৈরি করে নিতে হবে দুটো যে স্লিপার থাকে দুটো স্লিপারেই কিন্তু আপনাদেরকে ফুটো করে নিতে হবে তো এটা একটা গ্রাইন্ডার মেশিন এই গ্রাইন্ডার মেশিনটা আপনার মেশিন কেনার সময় পেয়ে যাবেন তো এরপরে আপনাদেরকে যে জুতোগুলো হয় সেই জুতোগুলোর কিন্তু সাইডগুলোকে আপনাদেরকে ভালো করে পালিশ করতে হবে অনেক সময় কাটিংয়ের জন্য এবড়ো খেবড়ো হয়ে যায় তো সেগুলোকে আপনাদেরকে ভালো করে পালিশ করে নিতে হবে তো দুটো জুতোকেই আপনাদেরকে ভালো করে পালিশ করে নিতে হবে এরপর আপনাদেরকে কিন্তু এইগুলোতে ফিতে লাগাতে হবে ফিতে লাগানোর জন্য আপনাদের এরকম একটি হুক দেওয়া হবে তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর কিন্তু ফিতেগুলো লাগানো হয়ে যাচ্ছে এইভাবে তো এইভাবে আপনারা বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ধরনের জুতোতে কিন্তু এইভাবে আপনারা ফিতে লাগাতে পারবেন খুবই সোজা খুবই সামান্য কাজ এটা তো এইভাবে আপনারা স্লিপারগুলোকে তৈরি করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন যে স্লিপারগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা স্লিপার তৈরি করতে পারবেন এই মেশিনের সাহায্যে বন্ধুরা এখন আপনাদের অনেকের মনে একটা প্রশ্নের উদয় হচ্ছে যে এই ব্যবসায় লাভের পরিমাণ কেমন আছে বন্ধুরা এই ব্যবসায় লাভের পরিমাণ কিন্তু প্রচুর ভালো লাভ করা যায় এই ব্যবসাটা থেকে তো আপনি যদি অটোমেটিক মেশিনের সাহায্যে এই ব্যবসাটা শুরু করতে চান তাহলে আপনার পার ডে প্রায় হাজার পিস করে আপনি এই স্লিপার তৈরি করতে পারবেন তো হাজার পিসে যদি আপনি পাঁচ টাকা করেও লাভ রাখেন তাহলে কিন্তু আপনার সারাদিনে লাভ থাকছে প্রায় পাঁচ হাজার টাকার মতো তবে বন্ধুরা আবার আমি আপনাদেরকে একটা কথাই বলছি যে আপনারা যদি ব্যবসাটাকে করতে চান অবশ্যই ব্যবসাটাকে নিয়ে আপনাকে খাটতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে তারই সঙ্গে আপনাকে মার্কেটিং করতে হবে সমস্ত কিছু করলেই কিন্তু আপনি এই ব্যবসাটাকে ভালো জায়গায় দাঁড় করাতে পারবেন এবং আপনি কিন্তু একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন হয়তো প্রাথমিক পর্যায়ে আপনি একদম যখন শুরু করবেন তখন হয়তো আপনি একবারই পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন না আস্তে আস্তে যখন আপনার ব্যবসা দাঁড় করবে গ্রো করবে তখন কিন্তু আপনি এই টাকা ইনকাম করতে পারবেন এর থেকেও হয়তো আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি পরিশ্রমটা করতে পারেন আর হ্যাঁ কোম্পানির ব্যাপারে ডিটেলসে জানার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এছাড়াও কোম্পানির ওয়েবসাইট কোম্পানির ইমেল আইডি সমস্ত কিছু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা প্লিজ সেগুলোতে যান কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন কোম্পানি থেকে যখন মেশিন কিনবেন অবশ্যই কিন্তু দেখে কিনবেন জেনে কিনবেন সমস্ত কিছু আপনাদের ওপরেই নির্ভর করছে আর বন্ধুরা ব্যবসাটা খুবই ভালো ব্যবসা আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা চাইলে ব্যবসাটাকে করতে পারবেন এবং কোম্পানির কাছ থেকে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের হেল্প পাবেন কিভাবে ব্যবসাটাকে এস্টাবলিশড করতে হবে কীভাবে তাকে মার্কেটিং করতে হবে সমস্ত কিছু হেল্প কিন্তু কোম্পানি আপনাদেরকে করে দেবে তো বন্ধুরা আশা করি এই ব্যবসাটার ব্যাপারে আপনাদেরকে কিছুটা হলেও ডিটেলসে বোঝাতে পেরেছি এরপরেও যদি এই ব্যবসাটার ব্যাপারে আপনাদের কিছু জানার থেকে কোনো রকম ইনকোয়ারি থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আপনারা দেবদর্শন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবেন আপনারা সেখানে গিয়ে মেশিন দেখতে পারবেন আপনাদের মেশিন পছন্দ হলেই তবেই আপনারা কিনবেন তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওকে প্লিজ একটা লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইকই আমাকে আরও ইন্সপিরেশন আপনাদের জন্য আরও ভালো ভালো ব্যবসার আইডিয়া নিয়ে আসার তারই সঙ্গে আপনাদের এই ভিডিওটা আপনারা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকার সাথে শেয়ার করে দিন কারণ এই লকডাউনে বহু বেকার যুবক কাজ হারিয়ে বাড়িতে বসে আছেন চাইলে তারা ম্যানুয়াল মেশিন কিনেও একটা ব্যবসা কিন্তু তারা শুরু করতে পারবেন এবং এই ব্যবসাটা খুব একটা ভালো ব্যবসা আর বন্ধুরা এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ব্যবসা আইডিয়া পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিন যাতে পরবর্তীতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে যে যেন পৌঁছে যায় আর বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সের সঙ্গে ততক্ষণের জন্য স্টে হ্যাপি স্টে কুল জয় হিন্দ বন্দে মাতারাম